सिक्स पैक छवि दिए नेट दुनिया झड़ तुले बॉलीवुड बादशाह शाहरुख खान। बॉलीवुडर बादशाह का बयसटा एखन संख्या मात्र प्राय तीन दशक धरे हिंदी छबीते दापटर संगे अभिनय करे जाच्छेन। 56 बचर बयसे शाहरुखर जनप्रियता कमेनी। चलती मासे मुक्ति पावा ब्राह्मणतर अतिथि चरित्र करे मुग्धता छड़िएछेन। তবে সেটা যেন নতুন ছবিতে শাহরুখকে দেখার অপেক্ষা আরো বাড়িয়ে দিয়েছে। আগে থেকেই জানা গেছে আগামী বছর পাঠান দিয়ে প্রায় 5 বছর পর পর্দায় ফিরছেন তিনি। গত রোববার সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ছবিটি শাহরুখের নতুন লুক। শর্টহিন ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের সিক্স প্যাক ছবি প্রকাশ করে শাহরুখ লিখেছেন, আমার শার্টের প্রতি তুমি থাকলে কেমন হতো, তুমি এ কথা কি ভাবতে, তুমি এ কথায় অনেক হাসতে, তুমি থাকলে এমনটাই হতো, আমিও পাঠান এর অপেক্ষায় আছি। তাকে এই লুকে দেখে ভক্তরা উচ্ছ্বসিত। মন্তব্যের ঘরে প্রিয় অভিনেতার নতুন লুকে প্রশংসা করে মন্তব্য করেছেন এক ভক্ত। লিখেছেন, 2023 সাল শুধুমাত্র আপনার, আগামী বছর আপনার তিনটি ছবি আসবে। যখনই আমি ভাবি এই ছবিগুলোর জন্য আপনি কতটা কঠোর পরিশ্রম করেছেন, তখন এটা আমাকে আবেগপ্রবণ করে তোলে। আমার হিরো, আপনাকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা। এর আগে পাঠানের মোশন পোস্টার আর টিজার প্রকাশ পেয়েছিল, এখন ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ছবিটি হিন্দি, তামিল ও তেলুগু তিন ভাষায় মুক্তি পাবে আগামী 25 জানুয়ারি। ওম শান্তি ওম, হ্যাপি নিউ ইয়ার ও চেন্নাই এক্সপ্রেসের পর পাঠান ছবিতে চতুর্থবারের মতো দীপিকা শাহরুখ জুটিকে দেখা যাবে। পাঠান ছবিতে আরও রয়েছেন জন আব্রাহাম, ইমরান হাশমি। অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। শাহরুখ এখন জওয়ান ও ডানকি ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবি দুটি মুক্তি পাবে 2023 সালে। কেরিয়ারের শুরু থেকে বলিউড বাদশাহ মানেই চমক, আর বলিউড বাদশার নতুন নতুন ছবির জন্য অপেক্ষা করে তার কোটি কোটি ভক্তরা। কারণ শাহরুখ খান যেমন একজন বাদশাহ, তেমন তার ভক্তদের কাছে অনেক বেশি জনপ্রিয়। এটি আরও বেশি করে স্পষ্ট করে দিয়েছেন শাহরুখ তার ছেলে আরিয়ান। গ্রেফতার হওয়ার পর তার ভক্তরা সারা বিশ্ব থেকে যেভাবে সাড়া দিয়েছেন, এটি প্রমাণিত হয়ে যায় শাহরুখ ভক্তরা প্রতিনিয়ত শাহরুখের নতুন কোনো কাজের জন্য অপেক্ষা করে। 56 বছর বয়সে সিক্স প্যাক তৈরির মধ্য দিয়ে পাঠান চরিত্রে অভিনয় করে, অর্থাৎ পাঠান ছবিতে অভিনয় করে হয়তো নতুন চমক দেবে বলিউড বাদশাহ। আর আমরাও অপেক্ষায় রইলাম বলিউড বাদশার এই চমকের জন্য। ভিউয়ার্স, বলিউড বাদশার এই সংবাদটি আপনাকে কতটা অনুপ্রাণিত করেছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে সবসময় আমাদের সঙ্গী থাকবেন। ধন্যবাদ সবাইকে।